বোতল দুটো কি আমরা এগিয়ে নেবো? হ্যাঁ, আমরা বোতল নিয়ে কথা বলছি কিন্তু বোতল দুটো এগিয়ে নেওয়ার সখত জরুরত হয়। এই লাইটটা অফ করে দেবে, এই লাইট, এই রে কিছু একটা হলো, এক সেকেন্ড, এটা কি হ্যাং করে গেল? না, ও ঘুরে গেছে ক্যামেরাটা। হ্যাঁ, এই তো সাবাস, উই আর ব্যাক অন, উইল ওয়েট ফর পিপল টু জয়েন ইন। দুজন দেখছে অলরেডি, টু 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 ওয়ান টু কা ফোর সিক্স টু টু বসু। আচ্ছা, গুড মর্নিং, গুড মর্নিং, অগ্নির পেজে আজকে আমি চলে এসেছি। আমার নিজের পেজ নিয়ে একটু সন্দেহ আছে, অন্যের পেজ একটু ধার করছি আর কি। আজকে এমন একটা দিন যেখানে মির্জার বেসিক্যালি কিছু মাথায় ঢুকছে না, মানে হি ইজ ইন আ কমপ্লিটলি ইন আ জোন অফ হিজ ওন আর কি, মাথায় কিছু রেজিস্টার করছে না, শুধু এ দেখছে মানে আমাকে এরপর কি বলতে হবে রেডি হয়, আর মাথায় মাথায় চলছে শুধু নজরুল মঞ্চে স্টেজে স্ক্রিপ্ট। আসলে যা রেজিস্টার করা সেটা কালকে রাজ আর শুভশ্রী করে ফেলেছে, বিয়েটাই রেজিস্টার করে ফেলেছে, এছাড়া আর কিছুই রেজিস্টার হচ্ছে না। গুড মর্নিং প্রত্যেককে, রাজ আর শুভশ্রীকে অসংখ্য ধন্যবাদ। আমি তো প্রথমে এটাই চাপে আছি, অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ কেন দিলে যে তোমরা ফাইনালি ভারতীয় মিডিয়ার জন্য একটা ভালো কাজ করলে, যে সমস্ত স্পেকুলেশন বন্ধ করে দিয়ে একটা ফাইনালি একটা বিয়ের সিদ্ধান্ত নিলে, রেজিস্ট্রি ম্যারেজ করেছে। আমি তো একটু কনফিউশনে আছি যে শুভশ্রীকে আজকে কি বলে ইন্ট্রোডিউস করবো অন স্টেজ, শুভশ্রী বলে ইন্ট্রোডিউস করবো না মিসেস রাজ চক্রবর্তী। রুদ্রনীল ঘোষ একটু আগে ভালো সাজেশন দিয়েছে, বলছে রাজ্যশ্রী বলে ইন্ট্রোডিউস করো, যে গোটা রাজ্য তো ওর বিয়ে নিয়ে খুব চিন্তায় ছিল, রাজ আর শুভশ্রীর বিয়ে নিয়ে খুব চিন্তায় ছিল, তো ফাইনালি ওকে রাজ্যশ্রী বলে ডাকো, এই বলেই ডাকতে হবে। সো রুদ্রনীল যেটা বলেছে সেটাই ফলো করার চেষ্টা করবো। বাই দ্য ওয়ে আজকে মঞ্চে কিন্তু রুদ্রনীল না, আজকে আমাদের সঙ্গে কাঞ্চন মল্লিক থাকবেন আর অপরাজিত আঢ্য, এই তিনজন, মানে কাঞ্চন, অপরাজিতা আর আমি, আমরা তিনজন মিলে সঞ্চালনার দায়িত্বে থাকব। আমি থাকবেন ডিজিটাল, আমি পুরো ডিজিটাল। আমাকে আমাদের একটা খুব ভালো জিনিস বলা হয়েছিল ইন্ডাকশনে, সেটা হচ্ছে যে যদি মির্চিতে কাজ করো, কুকারের না ইন্ডাকশন না, যখন আমাদের যখন আমাদের বলা হচ্ছিল যে কোম্পানিতে তুমি কেন এসছো, ও আচ্ছা কোম্পানিতে তোমার আজ পর্যন্ত সালা আমি বুঝে উঠতে পারলাম না কোম্পানিতে কেন এসেছি আমি, কেন কিসের জন্য এসেছি আজ পর্যন্ত আমি বুঝে উঠতে পারলাম না, তুই কি করে বুঝবি, বাদ দে। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে কোম্পানিতে তুমি কেন এসছো, এটা যখন বোঝানো হচ্ছিল তখন বলা হচ্ছিল, বলছে একজন সুচেতা মন্ডল, শুভশ্রী বিয়ে করে কি আজ আর আসতে পারবে? এই খুব ভালো প্রশ্ন করেছে, কি হয়েছে ওর, ফিজিক্যাল ইনজুরি হয়েছে, রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে, রেজিস্ট্রি ম্যারেজ, সোশ্যাল ম্যারেজ 11th May, কি ইনজুরি এখন? হ্যাঁ, কি ইনজুরি, ফিজিক্যাল ইনজুরি হয়েছে, যে আজকে আসতে পারবে না, আশ্চর্য কথা। না না ঠিকই আছে, এদিক দিয়ে তারা কিন্তু পুরো প্রফেশনাল, পারতপক্ষে নেই, আর্ধেকজনের বাইরে ডিউটি থাকে, বাট এই মানুষ বাইরে রেখে দিত, আমাকেও গেটের বাইরে রেখে দিত, তারপর দেখলো যে স্টেজে অ্যাঙ্কারিং করার জন্য লোক দরকার বলে, তারপর ওরা ফাইনালি সিদ্ধান্ত নিল যে না না তুমি স্টেজে থাকবে, যাও তো যাও, তখন আমি স্টেজে থাকি। আচ্ছা, অপরাজিতা আঢ্য নাকি টেনশনে, মানে দু হাতের নখ এবং পায়ের নখ খাচ্ছেন নাকি আলটিমেটলি? ওর সঙ্গে একটু আঢ্য মেরে ঠিক করে দিতে হবে পুরো জিনিসটা, মানে একটা অসাম কম্বিনেশন আর কি, কাঞ্চন মল্লিক, অপরাজিতা আঢ্য এবং সঙ্গেই মানুষ। আজকে অনেকগুলো মল্লিক আছে বল। হ্যাঁ, আজকে কাঞ্চন মল্লিক আছে, কোয়েল মল্লিক আছে, আরমান মল্লিক আছে, কে যে নেই। আচ্ছা, বাই দ্য ওয়ে তুমি কি জানো? হ্যাঁ, আমি থাকছি আজকে, থাকছে একটা চোখ সাদা করে থাকছে, কেন আমার চোখ সাদা হয়েছে জানি সাদা, সেই কারণটাই আজকে আমি আমার ভাই আর আমার বোন কে বোঝাবো, যে কাজটা বুঝবে আমার ভাই আর বোন সেটাই হলো দৃষ্টিকোণ। আমি কাঞ্চনের একটা ছোট্ট বাইট রেকর্ড করেছি, ও কিভাবে কি কতটা নার্ভাস ফিল করছে এটা নিয়েও কথা বলবে আর কি, সেটা একটু প্লে করি। ক্যামেরাটা কেমন ঘুরিয়ে দি, ঘুরিয়ে দি, বেটার বেটার বেস্ট। হাই কলকাতা, সকালবেলা মিডিয়ার সঙ্গে অ্যান্ড মির্চি 98.3 রিপ্রেজেন্টস ডাবল রেড পেস্ট মির্চি মিউজিক অ্যাওয়ার্ডস বাংলা 2017 কো পাওয়ার্ড বাই ডিউরাগার্ড মাইক্রো ফাইবার সিমেন্ট অ্যান্ড বিমল ইলাইটি। তো অগ্নিসঙ্গে একটু আগে যখন আড্ডা মারছি আমরা বলছিলাম না, আজকে তো মল্লিকের ছড়াছড়ি, কাঞ্চন মল্লিক হোস্ট করবে শো, কোয়েল মল্লিক স্টেজে আসবে, কথা হবে ঘরে অ্যান্ড বাইরে নিয়ে, আরমান মল্লিক গান গাইবে, আরমান মল্লিক নয় আরমান মালিক গান গাইবে। তো কাঞ্চন কে ফোনে ধরেছিলাম একটু আগে, এন্ড দিস ইজ হোয়াট হি হ্যাড টু সে, শালি ক্যারেক্টার সেজে নাকি মঞ্চে উঠছো, যেটা হচ্ছে সেটা মানে খাওয়া হবে কিনা লোকেরা জানি না, বা
বিরাট হাতটার জিমে সকাল থেকে মানে ইষ্টনাম জব করেছি একটা হয়ে রয়েছে, একই জুড়ে আরো কমেছে ওর ধারণা। যে আমরা তো বহুবার স্টেজ শেয়ার করেছি, আমরা কাজ করেছি, কিন্তু ও তো প্রথমবার এটা করতে চলেছে আমাদের সঙ্গে। হ্যাঁ, যতই খারাপ শোনা কথাটা, কিন্তু প্রথমবারই করতে চলেছে আমাদের সঙ্গে, তো একটু চাপে আছে আর কি। সত্যি কথাই, ও বেচারা প্রথম থেকে শেষ, তার উপরে তুমি যা হয় আর কি। আমিও একটু মানে কিরকম একটু হালকা হালকা কাঁপন হচ্ছে, সেটা লোককে বলতে পারছি না, ভেতরে রাখার চেষ্টা করছি। বা এই ভেতরের কথাগুলো ভেতরেই থাক, এবং যেটুকু আমরা ফাঁস করেছি তার থেকে বেশি আর কিছুই বলবো না। বাকিদের সবাইকে নজরুল মঞ্চে এসে দেখতে হবে। হ্যাঁ, নজরুল মঞ্চ। দয়া করে চলে আসুন, হালকা মিঠে রোদ, বসন্তকাল, ফুটফুরে হাওয়া দেবে, 4:30 আসুন, আমরা অপেক্ষা করে রয়েছি শুধু আপনাদেরই জন্য। তো এই হচ্ছে চব্ব, পুরো চব্বটা। আচ্ছা, কে বেশি তোমাকে যদি 1 to 10 টেনশন স্কেলে রেট করতে বলি, অপাদিকে তুমি কত দেবে, নিজেকে কত দেবে, কাঞ্চন মল্লিককে কত দেবে? অপা ইজ 11 on 10, 100% 11 on 10, পাগল হয়ে গেছে টেনশনে। কাঞ্চন ওরকম মুখে বলে, ও কিন্তু খুব কুল থাকে অন স্টেজ। আচ্ছা, ও খুব কুল থাকে। বলছি কাঞ্চনের কোথায় একটু খটমটো লাগে, বলেছে এত যে স্পন্সরদের নাম আমাদের মনে রাখতে হয় না, এবং এই টাকা বাবুদের নাম একটাও যদি আমাদের মুখ ফসকে অন্য কিছু বেরিয়ে যায় বা নাম মিস আউট হয়ে গেল কোনো, আটকে দেবে, আটকে দেবে। যেমন পটি আটকে যায়, ঠিক সেরকম টাকা আটকে যাবে। টাকা বাবু বলতে মনে পড়ে গেল, যাকে দৃষ্টিকোণ থাকবেন, আর দৃষ্টিকোণের পাশাপাশি সেনগুপ্ত এবং প্রসেনজিৎ দুজনেই মঞ্চে থাকবেন কৌশিক গাঙ্গুলির দৃষ্টিকোণ নিয়ে কথা বলার জন্য। আরেকজন থাকবে ভাই, আমার মেয়ে থাকবে। ঘরে আন বাইরে রিলিজ হচ্ছে কোয়েল মল্লিকের নতুন ছবি, যেটার পরিচালনায় আবার মৈনাক ভৌমিক, কোয়েল এবং যিশুর নতুন ছবি। তো কোয়েল মল্লিক কিন্তু থাকছেন আজকে আমাদের সঙ্গে। তুমি আমাকে একটা কথা বলো, bookmyshow.com এ গিয়ে আমরা গত 7-10 দিন ভিখারির মতন অনুরোধ করেছি টিকিট কাটুন কেটে লাইভ দেখুন, একটু কম টাকা হয়ে যাচ্ছে না? আরমান মালিক, বিক্রম ঘোষ, সৌম্যজিৎ সৌরেন্দ্র, অঞ্জন দত্ত, প্রসেনজিৎ, ঋতুপর্ণা, কোয়েল, মীর, কাঞ্চন, অপরাজিত আড্ড, আই থিঙ্ক উই শুড হ্যাভ চার্জ অ্যাট লিস্ট 10,000 ফর ইচ টিকিট, আই থিঙ্ক পার্সোনালি। ঠিক আছে, এই যা টিকিটের দাম এখন রেখেছি তাতেই লোকজন কাটছে না, তার উপর যদি 10,000 টাকা রাখতাম, হ্যাঁ, শুধু লিখতো, শুঁকতো, তারপর রেখে দিত ফোনটা, বুঝতো, বাদ দে। হ্যাঁ, না না, গিয়ে কাটুন কাটুন, গিয়ে ফোন কাটুন। আর তুমি কি জানো, গত 7 দিন ধরে আমরা একটা কল সেন্টারে পরিণত হয়েছি। হ্যাঁ, নমস্কার, মির্চি 98.5, হ্যাঁ, সদা সিং, আরে একই মায়ের নাম তুলছেন কেন, একই বাবার নাম তুলছেন কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর ইনভাইট করবো না বলে রেখে দিতে হবে। এক্স্যাক্টলি, যে কারণে আমাদের সমস্ত মেল আর্জেরা হয়ে গেছে কল বয়, আর ফিমেল আর্জেরা হয়ে গেছে কল গার্ল। কোনো তোমার একটা ইন্টারভিউ চাই, আই এম ডুইং এ প্রজেক্ট অন, এখানেও আই এম ডুইং এ প্রজেক্ট অন সানডে সাসপেন্স, মির্জা তোমার একটা ইন্টারভিউ বানাতে। শ্রী ভট্টাচার্য, আমাদের জীবনে আর কোনো প্রজেক্ট নেই, প্রজেক্ট মির্চি মিউজিক অ্যাওয়ার্ডস বাংলা, মিউজিক কো মির্চি কা সালাম, এছাড়া আর বিশ্বাস করো আর কোনো প্রজেক্ট নেই এই মুহূর্তে। এবং আমার মনে হয় ইস্টার্ন ইন্ডিয়ায় এটা একমাত্র অ্যাওয়ার্ড যেখানে পুরোপুরি মিউজিককে সম্মান জানানো হচ্ছে। হ্যাঁ, আর আমাদের তো বেসিক্যালি কেউ সম্মান জানাবে না, সেই কারণে আমরা মিউজিককে সম্মান জানানোর চেষ্টা করছি, তার মাধ্যমে যদি আমরা একটু একটু সম্মান করতে পারি আর কি। এবং আরেকটা জিনিস আমার যেটা প্রত্যেকবারই খুব ভালো লাগে, যাদের যাদেরকে ইনভাইট করি আমরা, টলিউড স্টার্স তো আছেন, প্লাস সাউন্ড মিক্সিং যারা করেন, সাউন্ড ইঞ্জিনিয়ার্স, কম্পোজার, লিরিসিস্ট, টেকনিক্যাল টিম, একদম মানে যাদেরকে প্রায় আমরা ব্রাত্য ধরি আর কি, মানে ওদের কথা আলাদা করে না, ওদের কথা আলাদা করে কিছু বলা টলা হয় না আর কি, চুলটা না এমন হয়ে গেছে শ্যাম্পু করে। আরে এটাই ঠিক, এটাই লোকে বলবো, ওফ মির্দা সকালবেলা ঘাটা চুল তোমাকে সেক্সি লাগছে।
তো যেটা বলছিলাম আর কি, সেটা হচ্ছে যে টেকনিশিয়ানদের তো সেইভাবে সম্মান জানানো হয় না, আমরা কিন্তু এখানে টেকনিশিয়ানদের সম্মান জানাচ্ছি, মানে এটাও আছে পপুলার ক্যাটাগরি অ্যাওয়ার্ডস ছাড়াও। আর দুটো এমন ক্যাটাগরি রয়েছে, লিসনার্স চয়েস সং অফ দ্য ইয়ার অ্যান্ড লিসনার্স চয়েস অ্যালবাম অফ দ্য ইয়ার। এই দুটো ক্যাটাগরিতে পুরোপুরি আপনার হাত হাত পা বাকি অঙ্গ প্রত্যঙ্গ যা যা আছে আপনার সবই ঢুকে আছে, বিকজ এখানে ভোটিং সিস্টেম এবং সেই ভোটের মাধ্যমেই কিন্তু ডিসাইড করা হচ্ছে উইনারের নাম। বাকি সমস্ত অ্যাওয়ার্ডসের জন্য কিন্তু জুরি রয়েছে, জুরি রয়েছে, একটা প্রপার বিচারক মণ্ডলী রয়েছে, কিন্তু এটার জন্য বিচারক আপনি। আপনি নিজে শুনেছেন সেই গান, আপনি তো বলবেন কোনটা সেরা। আচ্ছা, তোমাদের একটা ট্রাফিক আসছে, মিচি মোহর আছে আমাদের সঙ্গে স্টুডিও, মিচি মোহর আর মিচমির এখন একটা ট্রাফিক দেবে, আমরা দেখি সেই ট্রাফিকটা দেখি, তারপর করে আমরা শেষ করবো। মির্দা অনেক ব্যস্ত, নজরুল মঞ্চে আমাদের মতো তো নয় ভাই, বাপে খাতানো মায় তারানো ভাড়া করে ঘুরে বেড়াচ্ছে, বাইরে গিয়ে রেডিও শিবু মন্ডল বলছে, শিবু মন্ডলের মেসেজ কোথায় গেল আইলে ভাই? হ্যাঁ, গড়িয়া NSC বোস রোড, BOSH বোস রোড থেকে টালিগঞ্জ একটু চাপ রয়েছে, আর এছাড়া টু মাচ ট্রাফিক অন BT রোড জানাচ্ছে মেট্রি হটশট পৌলমী। পার্ক সার্কাস থেকে যাদবপুর প্রচুর জ্যাম, আসতে প্রায় 45 মিনিট সময় লেগে গেল, আর নতুন কিছু নেই। আপনি চাইলে বাকি মেসেজেস অফকোর্স জানাতে পারেন মির্চি মোহরকে, যে একটু বাদেই মির্চি মির্চি সামলাবে। তো আমরা আজকে যেটা করতে চলেছি সেটা তো যারা ওখানে বসে দেখবেন দেখবেন, যারা ওখানে থাকবেন না তারাও তো মির্চির মাধ্যমে জানতে পারবেন কি কি হচ্ছে অন স্টেজ, বা কারা কারা অ্যাওয়ার্ড পেলো সব জানতে পারবেন, লাইভ আপডেটস থাকবে একদমই। মানে যেটা এতদিন ধরে, মানে অস্কারস ও ইনফ্যাক্ট, দেখো যদি আমি অস্কারস এর কথা বলি, অস্কার তুমি হয় টেলিভিশনের এপার থেকে দেখছো না হলো ওখানে বসে দেখছো, কিন্তু মানে মির্চি মিউজিক অ্যাওয়ার্ডস বাংলা 2017, আমি পুরো নামটা বলতে গেলে ডাবল রেড পেস মির্চি মিউজিক অ্যাওয়ার্ডস 2017 কো পাওয়ার্ড বাই চিরগার মাইক্রোফাইবার সিমেন্ট এন্ড বিমল ইলাইচি। এইটা তুমি যদি ধরো ওখানে টিকিট কাটোনি bookmyshow.com, আমি প্রচন্ড ভাবে চাই সবাই কাটুন, ধরো তুমি কাটোনি, তুমি পরে টিভি টেলিকাস্টের জন্য ওয়েট করতে হবে না, বিকজ আমাদের সবার মির্চি আর্টিস্টের পেজ গুলো থাকছে লাইভ, সো ইউ উইল গেট লাইভ আপডেটস কি কখন স্টার এলো, কার সঙ্গে আমরা কি কথা বলছি, এন্ড উই হ্যাভ লোডস অফ ডিজিটাল থিংস লাইন্ড আপ। Absolutely. So that's experience and innovation both combined together. এবার অপা, মানে অপরাজিতা আড্ডু, একটু নার্ভাস আজকে অন স্টেজ থাকবে, ও তো সঞ্চালিকার ভূমিকায় রয়েছে প্রথমবার, না এন্ড ওর সঙ্গে সঙ্গে যারা থাকছেন তাদের তো একটু এক্সপিরিয়েন্স আছে, মানে আমরা কিন্তু খচ্চর, তিলে খচ্চর, এবং এই কারণে ও আরো বেশি ভয় পাচ্ছে, বিকজ আমরা ঠিক ফাঁক ফোকর খুঁজে বেরিয়ে যাব, কেউ জানতেও পারবে না কি স্ক্রিপ্টে ছিল আর কি ছিল না, কিন্তু অপা একদম কপি বুক স্টাইল, আমি এটাই ফলো করব, আমি এরপরে এটাই বলবো। বাট অপা ইজ আ ওয়ান্ডারফুল পার্সন, এবং অপরাজিতা আড্ডু আপনাদের অত্যন্ত প্রিয় একজন অভিনেত্রীকে আজ আপনারা দেখবেন ডাবল রেড পেস্ট মির্চি মিউজিক অ্যাওয়ার্ডস বাংলা 2017 কো পাওয়ার্ড বাই জিওরগার্ড মাইক্রোফাইবার সিমেন্ট এন্ড বিমল ইলাইচির মঞ্চে, নজরুল মঞ্চে। অল দ্য বেস্ট টু ইউ গাইস, ইটস ওপেন এট 4 o'clock এন্ড শো শুরু হয়ে যাবে 4:30 পুরো মনে হয়। আপনি বিশ্বাস করতে পারবেন না, তার আগে Book My Show টিকিট কিন্তু এখনো পাওয়া যাচ্ছে, এটা কি করছি বলতো, কি .com টা বোঝাচ্ছে। আচ্ছা, শেষ করার আগে একটা লাইন, গ্যালিলিও বলেছিলেন দুর্ভাগা সেই দেশ যে দেশে কোনো বীর নেই, আর গ্যালারি বলছে দুর্ভাগা সেই শো যে শোয়ে একটা মীর নেই। দেখা হচ্ছে নজরুল মঞ্চে 4:30 থেকে।